আমরা যখনই দূর পর্যন্ত বিস্তৃত আকাশের দিকে তাকাই, তখন তার রূপ, রং ও নক্ষত্রদের চমক দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। আর পাখিদের এই খোলা আকাশে উঠতে দেখে আমাদের উঠতে ইচ্ছা করে। কিন্তু আমরা হয়তো ভুলে যাই, আমরা এর থেকে ওপর ওই অনন্ত পর্যন্ত বিস্তৃত মহাকাশে পৌঁছে গেছি, যার না কোনো শুরু না কোনো শেষ দেখা যায়। পৃথিবী থেকে দেখলে দূর পর্যন্ত প্রসারিত একটা ক্যানভাস দৃশ্যমান হয়, যেখানে কোথাও কোথাও মিটমিট করা তারা দেখা যায়, আবার কোথাও চাঁদ ও সূর্যও দেখা যায়। এই অনন্ত পর্যন্ত প্রসারিত মহাকাশ দেখতে শান্ত লাগলেও প্রতি মুহূর্তে এখানে কিছু না কিছু আলোড়ন ঘটতেই থাকে। এখানে যেমন কিছু সৃষ্টিও ঘটেছে, তেমনি অন্যদিকে প্রচণ্ড প্রলয় তাণ্ডব হতে থাকে। রহস্য এবং অ্যাডভেঞ্চারে পূর্ণ এই মহাকাশে অসংখ্য গ্যালাক্সিস রয়েছে, আর প্রত্যেকটা গ্যালাক্সি ধুলো, গ্যাস ও বিলিয়ন ট্রিলিয়ন তারা দিয়ে গঠিত। কিন্তু রাতের আকাশে যে গ্যালাক্সি দুধের মতন সাদা ও চমকদার দেখায়, সেটাই হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। দেখে মনে হয় কেউ দুধ দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে, এই কারণেই একে মিল্কি ওয়ে বলা হয়। এটাকে আমরা আমাদের নিজেদের গ্যালাক্সিও বলতে পারি, কারণ রাতের আকাশে আমরা যত তারা দেখি সব এই গ্যালাক্সির মধ্যেই রয়েছে। আর এই গ্যালাক্সিতেই আমাদের সোলার সিস্টেম মানে সৌরজগৎ অবস্থিত, আর যেটা আজকের ভিডিওর টপিক, দ্য সোলার সিস্টেম। সো বন্ধুরা, আমি দেবতনু আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ডিসকভার দ্য ফ্যাক্টে। সোলার সিস্টেম, যার মধ্যে আমাদের সূর্য ও পৃথিবী অবস্থিত, এরকম নয় যে মহাকাশে শুধু একটাই সোলার সিস্টেম রয়েছে। শুধুমাত্র আমাদের গ্যালাক্সি মানে মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই প্রায় 100 বিলিয়ন সোলার সিস্টেম থাকার সম্ভাবনা রয়েছে। মিল্কি ওয়ে গ্যালাক্সির বিলিয়ন অফ সোলার সিস্টেমের মধ্যে আমাদের সোলার সিস্টেম একটা। যাই হোক, এবার আমাদের সোলার সিস্টেম মানে সৌরজগতের বিষয়ে আলোচনা করা যাক। আমাদের সোলার সিস্টেমের কেন্দ্রে সূর্য রয়েছে, যেটা আমাদের সোলার সিস্টেমের সব থেকে বড় অবজেক্ট, আর এর চারিদিকেই 8টা গ্রহ ঘুরছে। এবার সবার প্রথম, আমাদের সোলার সিস্টেম কবে ও কিভাবে তৈরি হলো? আমাদের সোলার সিস্টেমের উৎপত্তি আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে হয়েছিল, যখন গ্যাস ও ধূলিকণার মেঘ তৈরি হয়। এর নির্মাণের জন্য সুপারনোভার ভূমিকা ছিল, যেটা কোনো তারায় হওয়া ভয়ঙ্কর বিস্ফোরণকে বলা হয়। এর থেকে তৈরি হওয়া মেঘ যখন ধীরে ধীরে শেষ হতে থাকে, তখন সেটা সোলার নেবুলার রূপ নিয়ে নেয়। আর যখনই গ্র্যাভিটির জন্য নেবুলা কোল্যাপস হয়ে যায়, তখন এটা একটা ডিস্কে কনভার্ট হয়ে গেল। মেটেরিয়ালের এই ডিস্কের কেন্দ্রে প্রচুর পরিমাণে চাপ বাড়তে থাকে, আর এই চাপের ফলে হাইড্রোজেন অ্যাটমের সাথে মিলে হিলিয়াম সৃষ্টি হওয়া শুরু হয়, ফলে প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হয়। আর এই এনার্জি থেকেই সূর্যের সৃষ্টি হয়, যেটা সোলার সিস্টেমের কেন্দ্রে স্থাপিত হয়ে যায়। আর ওই ডিস্কের বাইরের দিকের ম্যাটার ক্রমাগত একে অপরের সাথে ধাক্কা খেতে থাকে, যার ফলে এরা একে অপরের সাথে একত্রিত হয়ে ডুয়ার্ফ প্ল্যানেট মানে বামন গ্রহ, অ্যাস্ট্রয়েড, মুন, কমেট আর মিটিওরয়েড বানানো শুরু করে দেয়। এইভাবেই ধীরে ধীরে সোলার সিস্টেমের উৎপত্তি হয়, যার মধ্যে সূর্য ছাড়াও বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন নামের 8টা গ্রহের সৃষ্টি হয়। আর এই গ্রহগুলি ছাড়াও প্লুটোর মতন ডুয়ার্ফ প্ল্যানেট, কিছু উপগ্রহ ও মিলিয়ন অফ অ্যাস্টেরয়েডের সৃষ্টি হয়। সূর্য ও 8টা গ্রহ নিয়ে গঠিত আমাদের এই সোলার সিস্টেম, যাতে সূর্যকে কেন্দ্র করে 8টা গ্রহ তার চারিদিকে ক্রমাগত ঘুরছে, তার মানে সূর্য স্থির থাকে আর গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। কিন্তু এই তথ্যটাও পুরোপুরি ঠিক না, কারণ সূর্য স্থির থাকে না। হ্যাঁ বন্ধুরা, সূর্যকেও ঘুরতে হয় মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চারিদিকে। আর এই চক্রটা সম্পূর্ণ করতে সূর্য ও সোলার সিস্টেমের গ্রহগুলোকে প্রায় 250 মিলিয়ন বছরের সময় লাগে। যাই হোক, এবার আমাদের সোলার সিস্টেমের গ্রহগুলোকে সাইজের ভিত্তিতে ভাগ করা হলে সোলার সিস্টেমের সব থেকে বড় গ্রহ হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, তারপর আমাদের পৃথিবী, শুক্র, মঙ্গল আর সবার শেষে বুধ। সাইজের বেসিসে গ্রহগুলোকে ক্রমান্বয়ে জানার পর এবার আমাদের সোলার সিস্টেমকে আরও কাছ থেকে জানা যাক। এর জন্য সবার প্রথম সূর্য থেকে শুরু করা যাক। সোলার সিস্টেমের কেন্দ্রে সূর্য রয়েছে, যেটা আমাদের গ্যালাক্সির অন্যান্য নক্ষত্রের মতন একটা নক্ষত্র। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এরকম ধরনের প্রায় 100 বিলিয়ন মতন নক্ষত্র আছে। কিন্তু এই সব নক্ষত্রদের মধ্যে সূর্য আমাদের সকল পৃথিবীবাসীর কাছে খুব স্পেশাল, কারণ সূর্যের জন্যই পৃথিবীতে জীবন সম্ভব হয়েছে, এমনকি জলবায়ু, ঋতু পরিবর্তন হওয়াও সম্ভব হয়েছে। সূর্যকে আমাদের পৃথিবী থেকে দেখলে হলুদ দেখায়, কিন্তু বাস্তবে সূর্য একটা সাদা রঙের নক্ষত্র। এই সূর্য কতটা বিশাল সেটার আন্দাজ পাওয়া যায় যে সূর্য প্রায় 1 মিলিয়ন পৃথিবীকে ধারণ করতে পারে, মানে সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাসের থেকে 109 গুণ বেশি। এই সূর্যের গ্র্যাভিটির জন্যই সোলার সিস্টেমের প্রত্যেকটি গ্রহ তার নিজস্ব অরবিটে রয়েছে। আজ সূর্যকে ইয়েলো ডুয়ার্ফ স্টার বলা হয়, কিন্তু একদিন না একদিন এটা ব্ল্যাক ডুয়ার্ফ স্টারে পরিণত হবে। পরবর্তী 5 বিলিয়ন বছর পর, যখন সূর্যের নিউক্লিয়ার ফিউল শেষ হয়ে যাবে, তখন এটা তার রূপ ও আকার বদলে বিশাল রেড জায়ান্ট স্টারে পরিণত হবে, যার ফলে সূর্যের আশেপাশের সব গ্রহকে সূর্য নিজেই প্রচণ্ড তাপের ফলে নষ্ট করে ফেলবে। এরপর সূর্য হোয়াইট ডুয়ার্ফ স্টারে রূপ নেবে এবং তারপর ধীরে ধীরে ব্ল্যাক ডুয়ার্ফ স্টারে পরিণত হবে।
যাই হোক, এবার আমাদের সোলার সিস্টেমের 8টা গ্রহকে ক্রমান্বয়ে সাজানো যাক। মানে সূর্যের সবথেকে কাছের গ্রহ থেকে সূর্যের সবথেকে দূরের গ্রহ পর্যন্ত। সূর্যের সবথেকে কাছের গ্রহ বুধ, তারপর শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও সবার শেষে নেপচুন। এইভাবেই 8টা গ্রহকে ফিক্সড অর্ডারে থাকতে হয়। এবার এই ফিক্সড অর্ডারে থাকার কি কোনো কারণ আছে? হ্যাঁ বন্ধুরা, গ্রহর এই প্রপার অর্ডার এই গ্রহগুলির গঠনগত কারণ এবং সোলার সিস্টেমের উৎপত্তির সাথে যুক্ত। সোলার সিস্টেমের এই গ্রহগুলিকে তাদের গঠনের ওপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা হয়, টেরেস্ট্রিয়াল ও জোভিয়ান। এবার টেরেস্ট্রিয়াল প্ল্যানেটের মধ্যে বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল পড়ে। টেরেস্ট্রিয়াল প্ল্যানেটের অর্থ হল যেসব গ্রহ স্থলজ, অর্থাৎ যে গ্রহের সারফেস মূলত পাথুরে উপাদান দিয়ে তৈরি, এই সব গ্রহ তার নক্ষত্রের সামনের দিকে থাকে। এরপর জোভিয়ান প্ল্যানেট। জোভিয়ান প্ল্যানেটের অর্থ হলো গ্যাস জায়ান্ট, এনি অফ দ্য জায়ান্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। এই 4টি গ্রহকে অর্থাৎ বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে একসময় গ্যাস জায়ান্ট মনে করা হতো। কিন্তু ইউরেনাস ও নেপচুন যেহেতু আইস জায়ান্ট হিসাবে পুরোনায় শ্রেণীবদ্ধ করা হয়, তখন কিছু অ্যাস্ট্রোনমার্স শুধুমাত্র বৃহস্পতি ও শনির জন্যই জোভিয়ান প্ল্যানেট উপাধি পছন্দ করে। এই 4টি গ্রহতেই রিং সিস্টেম রয়েছে। গ্রহগুলিকে ইনার এবং আউটার গ্রুপে আলাদা করেছে অ্যাস্ট্রয়েড বেল্ট, যেটা মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে রয়েছে। আমাদের সোলার সিস্টেমের 8টা গ্রহ সম্পর্কে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর পার্ট 2-তে, যেখানে আমরা 8টা গ্রহের গঠনগত বৈশিষ্ট্য জানব আর দেখব সেখানে মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব কিনা। জানব প্লুটোকে কেন গ্রহর তালিকা থেকে বাদ দেওয়া হলো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক করো। তাহলে দেখা হচ্ছে সোলার সিস্টেমের পার্ট 2-তে।